ভাই, সারা জীবন আপনার জন্য কি না করলাম, কিন্তু তারপরেও আজিম হাওলাদারের হাত থেকে আমার ছোট ভাইকে বাঁচাতে পারলাম না। আমি প্রতিশোধ চাই ভাইজান, প্রতিশোধ চাই। নাম আমার টাটা মার্বেল দিয়া করি মাংসো চান্দি সুতা। আজিম হাওলাদার অনেক বাইরে গেছে আর না আইকানা ভাই, ওই বুইরারে জানায় দে আইস থেকে টাটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। যুদ্ধ বস, আমি আপনার শিষ্য মুরাদ। এইমাত্র খবর পেলাম টাটা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আরে রাখ তো টাটা ফাটা, ওর বাপের ক্ষমতা আছে নাকি আমার গায়ে একটা ফুলের টোকা দেয়? ফোন রাখ, আমি এখনো উল্টো বাসি বাজাবো। আসসালামু আলাইকুম ভাই। আজিম, টাটার সাথে কোনো ঝামেলা না করে সোজা আমার এখানে চলে এসো। জি ভাই, আমি এক্ষুনি আসছি। জি বড় ভাই, আসসালামু আলাইকুম। টাটা, আমি কোনো কথা শুনতে চাই না, কোনো ঝামেলা করা যাবে না, এক্ষুনি তুমি আমার এখানে চলে এসো। ঠিক আছে ভাই, ঠিক আছে, আসতেছি ভাই, আসতেছি। মানুষ জন্মায় মরবার জন্য, সামান্য একটা মৃত্যু নিয়ে নিজেদের মধ্যে বিরোধ করার কিছু নেই। দুদিন পর পর যদি তোমরা সামান্য বিষয় নিয়ে যুদ্ধ ঘোষণা করো, তাহলে আর কখনো আমার ছায়া তোমাদের পথ থাকবে না। কিন্তু ভাই, যারে মারছে তার বড় ভাই আমার খুব কাছের মানুষ। আরে কাছের লোক হয়েছে বলেই কি মাথা গরম করে আন্ডারওয়ার্ল্ড কাঁপাতে হবে? আমি কিন্তু এখনো মরে যাইনি টাটা। আজিম, তোমারও তো এইসব সামান্য ব্যাপার নিয়ে মানুষ মেরে ফেলার মতো ঘটনা ঘটানোর দরকার ছিল না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটানোর আগে অন্তত 10 বার ভাববে। বিষয়টা আমি ক্লিয়ার করে বলে দিই আজিম, আমি কিন্তু সিরিয়াস মাইন্ড করব, কথাটা মনে থাকবে? জি ভাই। ঠিক আছে, তোমরা যাও, প্রশাসন থেকে শুরু করে সব কিছু আমি ট্যাকেল করব। ওকে বস, কি ঘইটা গেল? এত প্ল্যান প্রোগ্রাম কইরা সব কিছু রেডি করলাম, মাসখান দিয়া এমন নগদে খাওয়ার চান্স কি আর পামু? গরু ভাইয়ের জন্য আজ টাটা বেঁচে গেল। আর গরু টাটা রে মারবো কেমন কইরা? ও আমার কবাল, এমন একটা চান্স পাইয়া টাটা বাঁচিয়া যায়, ও রাবিশ। অবশ্যই গুলি সারাই ডেঞ্জারাস কাজ করার মাল আর কে আছে? সেই সিলেট থেকে ডাকা আইসা গুন্ডাম্মি হরি রাজ করি। এই গুলি এদিক আই। এ তোমারে ডাকে? আই তোমারে ডাকছি। ও আমারে ডাকছে নি? কিসের হাই হাই, আমি তো জানি এক গুলি সারা টাটারে হই। নতুন খিদা গত 10 বছর ধরে তো চলতে আসে। আসসালাম আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। কিরে টাকু, আমার মেয়েকে কেউ ডিস্টার্ব করে না বস? আমি সব সহ্য করি, কিন্তু আমার মেয়ের দিকে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ আমি উপড়ে ফেলবো, তারপর মেরে ফেলবো।
আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। সদগর সাহেব আজ দাওয়াতের ব্যবস্থা করে কিছু গরিব মানুষকে খাওয়ানোর আয়োজন করেছেন, এর জন্য সবাই বলেন সুবহানাল্লাহ। কি উদ্দেশ্যে মিলাদ মাহফিলে আয়োজন করেছেন তা বললেন না তো। হুজুর, মনের আশা পূরণ হয়েছে তো, তাই আর কি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত বারেলাহি কারোর মনে কোনো সহি আশা অসম্পূর্ণ রাখেন না, তিনি দয়ালু, তিনি অসীম। আল্লাহ, সদগর সাহেব শুরু করি তাহলে। মাওলানা সাহেব আপনি শুরু করেন, আমরা একটু ভেতর চাইতেছি। অনয়া আয় তো, একটু ভেতরে আয় তো। কার মিলাদ, কিসের মিলাদ, কিল্লেগা মিলাদ বুঝলাম না। আয় উপরায় মিলাতে চাইতে দেখাই দিলি। হ্যাঁ, সকাল সকাল আমার নিয়ে মিলাদের মধ্যে বহাই দিস। চল তোর মায়ের কাছে, আমি হাড়ির খবর লিয়া ছাড়ু মা। আরে আরে অনন্যাপা, কি হইছে? আরে আমি যে গাই হইছেটা কি? আমার আব্বা জানরে অবনটাই নামতেছেন গলা। আরে মিলাদ তো উনি শেষ হয়ে যাবে গা। অনন্যা কো, এই মিলাদটা পড়াইতে শেষ কেলা? কিসের মনের আশা পূরণ হইছে তোর আম্মা জানরে কো? ইয়ে নয়া, একটা বিজনেস শুরু করবার লাগছি এর লাইগা। নয়া বিজনেস শুরু করছস এইটা বুঝলাম, কিন্তু বিজনেস শুরু করার সাথে সাথে ফকির মিসকিন গো খাওয়াইতেছস কেলা? এইটা তো আগে কখনো দেখি নাই। আব্বা জান, এতদিন যা খুঁজে পাই নাই কা, তা খুঁজে পাইছি। হায় আল্লাহ, আমার আব্বা জানে কয় কি, আরে কান মাইয়া দেখতে কেমন ঠিকানা কি মর জ্বালা। তুমি আমার কি কথা লেবে তালে? আরে মর জ্বালা ওখানে বুঝবার পারে না কা, আমার আব্বা জানে কি খুঁজে পাইছে। কি খুঁজে পাইছে? আরে আমাগোর বউ মারে, আমার আব্বা জানে লাভ প্যারিস জিনিস। ও আব্বা জান দেখতে কেমন, কার মাইয়া ঠিকানা কি তাড়াতাড়ি কও, আমি অক্ষণে তারে এই বাড়ির বউ বানায় নিয়ে আসু। এত কিছু তো জানি না আম্মা জান। আব্বা জান, মাইয়াটার নামটা তো ওখানে জানলাম না। আম্মা জান, ওই মায়ার নাম যাই হোক, আমার কাছে ওর নাম মণি, নয়নের মণি। ওই ছে, নাম জানে না ঠিকানা জানে না, নয়নের মণি, বাংলা ফিল্মের কি ছের কি। হায় আল্লাহ, আব্বা জান তাহলে ওহন কি হইব? আম্মা জান আপনি কোনো টেনশন নিয়েন না, পুরো ঢাকা শহরে ম্যাপ আমার চাঁদের মধ্যে। মণি যখন লাইগা গেছে চোখের সামনে পড়তে। ভাইজান, তুমি খালি এক জায়গায় বুয়েছো কেলা, এদিক ওদিক একটু খুঁজো। আব্বে টাল খেয়ে গেলি কেলা, খুঁজবার লাগতেছি তো, মাল হারাইছে সদরঘাট আর খুঁজবো গিয়ে মিরপুরে। তোর বাবি সাবরা আমি প্রথম এই জায়গায় দেখছিলাম, এর লেগেই তো এখানে বসি বলায় বয়ে রয়েছি। যদি আবার এখান দিয়ে আসে তাহলে মোবাইল নাম্বারটা। আব্বে হালায় আটকা মারা, সিম কার্ডটা আবার ইনসার্ট হয়ে গেল কেলা। ভালো হয়েছে, বিটলে বি বলক হয়েছে, বাইরে বি বলক হয়েছে, এবার ল কাস্টমার কেয়ারে। এই যে শোনেন, আপনি এক্সকিউজ মি, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি বলুন, আপনার প্রবলেমটা কি?
হ্যালো, হোয়াট হ্যাপেন্ড? ভাই, আমার সারা জীবন শিক্ষকতা করে তেমন কিছু করতে পারিনি। ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে কখনো খেয়ে কখনো না খেয়ে একখানটা জমি কিনেছিলাম। নিজের পেনশনের টাকা আর স্ত্রী গহনা বিক্রি করা টাকা দিয়ে একটা বাড়ির কাজ শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আপনার লোকেরা বলে এসেছে কাজ শুরু করার আগে আমি যেন আপনার সাথে মিটিয়ে নিই। আপনার জন্যে এই 1,00,000 টাকা নিয়ে এসেছি। রেখে যাও, এর বেশি দিতে পারবো না, আমাকে আপনি মাফ করে দেবেন। আর আপনার লোকদের বলে দেবেন যাতে আহা চাও তো বলে দেব। যাও জি, আসসালামু আলাইকুম। মামনি শোন, কেন তুই আমার প্রেস্টিজ নষ্ট করার জন্য চাকরি করিস? টাকাগুলো নে মা, পছন্দ মতো শপিং করিস। না, আমি এ টাকা নেব না। অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর তুই কি একটা চাকরি নিয়েছিস? যতবার তোকে টাকা দিয়েছি ততবারই ফেরত দিয়েছিস, কেন? ওই পাপ জড়ানো টাকা আমার লাগবে না। বাবা হিসেবে আমার দায়িত্ব সন্তানকে মানুষ করা। সন্তানের জানার দরকার নেই বাবা কোথা থেকে টাকা নিয়ে আসবে। যতদিন দেখিনি ততদিন বলিনি, কিন্তু যখন চোখের সামনে অসহায় মানুষগুলোকে নীরবে তাদের শেষ সম্বল থেকে তোমাকে খুশি করার জন্য নিরুপায় হয়ে চাঁদা দিতে দেখি, তখন তো চুপ থাকতে পারি না। তোকে এসব না ভাবলেও চলবে। যখন দেশের বাইরে ছিলাম তখন ভাবিনি, সে সময় মনে হয়েছিল আমার বাবা পৃথিবীর সবচাইতে ভালো বাবা। বান্ধবীদের কাছে যখনই জানতে চেয়েছি বাবা আমার মধ্যে কে বেশি প্রিয়, সব বান্ধবী বলতো বাবা, কারণ সব মেয়েরাই নাকি বাবার ভক্ত হয়। আমিও তার ব্যতিক্রম ছিলাম না, সবার মতো গর্ব করে বলতাম আমি আমার বাবার চোখের মণি, তাই বাবা আমাকে মণিকে না ডেকে মণি বলে ডাকত। বাবার কথা বলতে গিয়ে বুকটা গর্বে ভরে যেত, কিন্তু অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে যখন বুঝতে পেরেছি আমার বাবা একজন চাঁদাবাজ, স্মাগলার, দেশের একজন শীর্ষ সন্ত্রাসী, মানুষের রক্ত বিক্রি করা টাকা থেকেও আমার বাবাকে চাঁদা দিতে হয়, তখন থেকে তোমাকে বাবা ডাকতে ঘৃণা হয়, ঘৃণা। মনিকা, বড্ড বেশি কথা বলছিস তুই, এই জন্য কি তোকে বিদেশ থেকে লেখাপড়া শিখিয়ে এনেছি? এটাই তোমার দুর্ভাগ্য, না জেনে তোমার অবৈধ টাকায় আমাকে লেখাপড়া করতে হয়েছে। যখন জানতে পেরেছি আমার দেহে মিশে আছে জোর করে কেড়ে আনা মানুষের ঘাম ঝরানো টাকা, যখন বুঝতে পেরেছি আমার শরীরের প্রতিটি রক্তকণায় মিশে আছে মানুষের রক্ত মাখানো টাকা, তখন ইচ্ছে করছিল দেহটাকে ক্ষত বিক্ষত করে বের করে দিই সমস্ত রক্ত, কিন্তু পারেনি। কেন পারেনি জানো? ওই মানুষটার জন্য।